হ্যালো বন্ধুরা, আপনারা আছেন হিস্টোরি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস চ্যানেলে। নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুরু করা যাক মূল টপিক নিয়ে। পরিচিতিটা আগে জেনে নেওয়া যাক। রাব ড্যান্স 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। রাজধানী শহরটি আক্রমণকারী গুর্জর সেনাদের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল এবং এখন এখানে প্রাসাদের ধ্বংসাবশেষ এবং চরটেনগুলি দেখা যায়। যাই হোক, এই শহরের ধ্বংসাবশেষ পেলিং এর কাছাকাছি এবং বর্তমান সিকিমের উত্তর পূর্ব ভারতীয় রাজ্যের পশ্চিম সিকিম জেলায় দেখা যায়। টেনাঙ্গাং টসে মঠ হল সিকিমের প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি, যা ধ্বংসাবশেষ কাছাকাছি। এই প্রাক্তন রাজধানীর সুবিধার জায়গা থেকে খান চেন জুঙ্গা পর্বতমালার দুর্দান্ত দৃশ্য প্রত্যক্ষ করা যায়। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা এই সৌধটি জাতীয় গুরুত্ব হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি প্রথমে 1670 সালে প্রথম চুগিয়াল ওয়ংচুক নেমগেলের পুত্র দ্বিতীয় চুগিয়াল তেনসুং নেমগেল দ্বারা 1642 সালে পবিত্র হাওয়া ইউ কসুমের প্রথম রাজধানী থেকে স্থানান্তরিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। রাব ড্যান্সে ধ্বংসাবশেষ বৌদ্ধ ধর্মীয় তীর্থযাত্রা সার্কিটের অংশ, যা দুবদি মঠ নামে পরিচিত। ইউকসুমের প্রথম মঠ থেকে শুরু করে এরপরে নরবুয়া বুগাং চোটেন তাসিডিং মঠ, পেমাওয়া টসে মঠ, সাঙ্গা চুয়েলিং মঠ এবং খেছে পালি হ্রদ রয়েছে। এবার জেনে নেওয়া যাক হিস্টোরি। ওয়ংচুক নামগেল প্রথম চুগিয়াল বা সিকিমের রাজা ইউকসুমে সিকিমের রাজা হিসেবে পবিত্র হয়েছিলেন এবং 1670 সালে তার পুত্র তেনসুং নামগেল তার স্থলাভিষিক্ত হন। চুগিয়ালের রাজত্ব শান্তিপূর্ণ ছিল এবং রাজধানী ইউকসুম থেকে রাবদন্তে স্থানান্তরিত হয়েছিল। নামগেলের তিন স্ত্রী ছিল, একজন তিব্বতী, একজন ভুটানি এবং একজন লিম্বু প্রধান ইয়ো হ্যাং এর কন্যা। তার পরিবার থেকে 7টি মেয়েকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যারা সকলেই অভিজাত সিকিম পরিবারে বিয়ে করেছিল। তাদের মধ্যে অনেকেই রাজার কাউন্সিলর হয়েছিলেন এবং কাজী উপাধি পেয়েছিলেন, যা তাদের প্রচুর ক্ষমতা ও সুযোগ সুবিধা দিয়েছিল। রাজার দ্বিতীয় স্ত্রীর পুত্র ছাদর নামগেল 1700 সালে তার পিতার মৃত্যুর পর সিকিমের ক্ষমতার ভার গ্রহণ করেন। সে সময় তিনি একজন নাবালক ছিলেন। এটি ভুটানি বংশোদ্ভূত তার বড় সৎ বোন পেন্দিয়ং মু তেনসুক নামগেলের প্রথম স্ত্রীর কন্যা কে ক্ষুব্ধ করে, যিনি উত্তরাধিকারের বিরোধিতা করেছিলেন এবং ভুটানের সাহায্যে ছাদরকে উচ্ছেদ করেছিলেন। ছাদর তিব্বতে পালিয়ে যান। ইয়ং তিং এসে একজন অনুগত মন্ত্রী নাবালক রাজাকে লাসায় নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি তিব্বতীদের সাহায্যে ফিরে আসার এবং তার হারানো অঞ্চল পুনরুদ্ধার করার আগে 10 বছর নির্বাসনে ছিলেন। লাসায় থাকাকালীন চাদর নামগিয়াল বৌদ্ধ ধর্ম এবং তিব্বতি সাহিত্যে অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন এবং ষষ্ঠ দালাই লামার রাষ্ট্রীয় জ্যোতিষীও হন। তার নির্বাসনে থাকাকালীন ষষ্ঠ দালাই লামা চাদর নামগেলের পাণ্ডিত্যে খুশি হয়ে তিব্বতে একটি সম্পত্তিতে তার একচেটিয়া অধিকার প্রদান করেছিলেন। এই সময়কালে ইউ গোতিং ইয়েশের পুত্র, যিনি ছাদরকে রক্ষা করেছিলেন এবং তাকে তিব্বতে নিয়ে গিয়েছিলেন, ভুটানিরা রাবদন্তে বন্দী হন। তিব্বত বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং ভুটানের রাজা দেবকে সিকিম থেকে সরে যেতে বাধ্য করে। ছাদর নামগিয়াল তারপর রেবদানস্তে ফিরে আসেন এবং ভুটানের ছোট বাহিনীকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এই সময়কালে সিকিম তার দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু এলাকা হারিয়েছিলেন, যেহেতু ভুটান এই এলাকায় উপনিবেশ করেছিল। পেডি চুগিয়ালের সৎ বোন তার সৎ ভাই চাদরের বিরুদ্ধে তার শত্রুতা ছেড়ে দেয়নি। তিব্বতের একজন মেডিসিন লোকের সাহায্যে তিনি চাদর নামগিয়ালকে 1716 সালে
মূল দমনীতাকে রহস্যজনক রক্তপাতের মাধ্যমে হত্যা করেছিলেন। যখন রাজা রালাং গরম জলের ঝর্ণায় ছুটিতে ছিলেন, অবিলম্বে রাজকীয় সশস্ত্র বাহিনী তিব্বতী ডাক্তারকে মৃত্যুদণ্ড দেয় এবং পেডিকে সিল্কের স্কার্ফ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গুরমেদ নামগেল 1717 সালে তার পিতা চাদুকের স্থলাভিষিক্ত হন। গুরমেদের শাসনকালে নেপালি এবং সিকিমদের মধ্যে অনেক সংঘর্ষ হয়। গুর্তা এবং ভুটানিদের আক্রমণ প্রতিরোধ করার জন্য তিনি রাবডেন্সকে সুরক্ষিত করেছিলেন। এছাড়াও একজন স্থানীয় মাগার সর্দার তাসি বিদুরও বিদ্রোহ করেছিলেন, কিন্তু তাকে পরাজিত করা হয়েছিল। 1733 সালে 26 বছর বয়সে তার মৃত্যু হয়। যেহেতু তার কোন বৈধ সন্তান ছিল না, তাই তার মৃত্যুশয্যায় তিনি জানিয়েছিলেন যে সাংগা চ্যাওলিং এর একজন সন্ন্যাসী তার সন্তানকে নিয়ে যাচ্ছেন। এটি নামগিয়াল রাজবংশকে চিরস্থায়ী করার জন্য লামাদের দ্বারা রচিত গল্পে বলে মনে করা হয়। পরবর্তীকালে সন্ন্যাসী একটি পুরুষ সন্তানের জন্ম দেন, যাকে গুরমেদের উত্তরাধিকারী হিসেবে গৃহীত হয় এবং সিকিমের প্রথম অস্থায়ী এবং আধ্যাত্মিক প্রধানের নামানুসারে তাকে পন্টরূপ নাম দেওয়া হয়। গুরমেদের অবৈধ সন্তান পন্টস্টোক নামগেল দ্বিতীয় 1733 সালে তার পিতার স্থলাভিষিক্ত হন। 1752 সালে সিকিমের অভ্যন্তরে মাগার এবং সুঙ্গাদের বিদ্রোহে ছাড়াও ভুটানি ও নেপালিদের আক্রমণের সম্মুখীন হওয়ার তার শাসনামল অশান্ত ছিল। দ্বিতীয় নামগিয়াল একজন দুর্বল রাজা ছিলেন। নেপালিরা সিকিমের বিরুদ্ধে 17টি আক্রমণ করেছিলেন। ভুটানও সিকিম আক্রমণ করেছিল এবং তিস্তা নদীর পূর্বের এলাকা দখল করেছিল। যাই হোক, পরে রিউনেক এ অনুষ্ঠিত আলোচনার পর তারা উপস্থিত সীমান্ত থেকে প্রত্যাহার করে নেয়। তেনজিং নামগেল পরবর্তী রাজাও একজন দুর্বল শাসক ছিলেন এবং তার সার্বভৌমত্ব দেখেছিল। সিকিমের বেশিরভাগ অংশ নেপাল দ্বারা বরাদ্দ করা হয়েছে। ছুকিয়াল রাবডেন্সে থেকে লাসায় পালিয়ে যেতে বাধ্য হন, যেখানে তিনি 1780 সালে মারা যান। তার ছেলে শুদ্রপুদ নামগিয়াল 1793 সালে চীনের সাহায্যে সিংহাসন পুনরুদ্ধার করতে সিকিমে ফিরে আসেন। নেপালের সীমান্তের খুব কাছাকাছি রাবডেন্সে খুঁজে পেয়ে তিনি রাজধানী তুমলং এ স্থানান্তরিত করেন। ভুটানি ও নেপালিদের বারবার আক্রমণের ফলে নেপালিদের মুক্তিবাহিনীর দ্বারা রাজধানী শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক তো অবশ্যই দিয়ে যাবেন।